সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র নিয়ে কাজ করছে রাজ্য সরকার, কিন্তু সরকারের এই মন্ত্র সঠিকভাবে বাস্তবায়নের ক্ষেত্রে যেন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখন নিচু স্তরের একাংশ দলীয় নেতা। অভিযোগ উঠছে দলীয়করণ সহ পক্ষপাতিত্বের, তাও আবার কৃষকদের নিয়ে। রাজধানী আগরতলা বিভিন্ন বাজারগুলিতে সবজির একটা বড় অংশই আসে শহরতলি সীমান্তবর্তী লঙ্কামোড়া এলাকা থেকে। এই এলাকার অধিকাংশ মানুষেরই অন্যতম প্রধান পেশা হলো সবজি চাষ, কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়তই এলাকার চাষিরা নানা সমস্যার সম্মুখীন। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের তরফে কৃষকদের জলসেচের সমস্যা দূরীকরণের জন্য বাছাই করা বেশ কয়েকজন কৃষকের নামে জলের মেশিন বরাদ্দ করে এই তালিকায় নাম রয়েছে একসময়কার বিজেপির কর্মী তথা সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা গৌরী মজুমদারের। যদিও নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি, রাজনৈতিক দিক দিয়ে মজুমদার পরিবারটি বরাবরই বাম বিরোধী। গেল বিধানসভা নির্বাচনের আগে বর্তমান শাসকদের হয়ে কাজ করেছেন ময়দানে, পরবর্তী সময়ে বর্তমান শাসকের প্রতি আস্থা হারিয়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে। বর্তমানে তিনি কংগ্রেস ঘরানার লোক। নির্বাচনে প্রার্থী হয়ে বেশ কয়েকবার শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত হন গৌরী দেবী। এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের উদ্যম প্রচেষ্টায় কৃষিতেও দারুণ সফল, পরিবারে রয়েছে প্রচুর কৃষিজমি। রাজনীতির পাশাপাশি কৃষিজমিতে দিনরাত এক করে কাজ করার চেষ্টা করলেও উপযুক্ত জলসেচের অভাবে বারবার ব্যাঘাত ঘটছে কৃষিকাজে। এই অবস্থায় নির্বাচনের আগে সরকারিভাবে জলসেচের মেশিন বরাদ্দ হয় ওনার নামে, সম্প্রতি মেশিন বসানোর কাজও শুরু হয়। এর মধ্যেই মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার উপরওয়ালার নির্দেশে মেশিন তুলে নিতে ঘটনাস্থলে ছুটে গেলে উত্তেজনা পরিবেশ তৈরি হয় এলাকায়। অভিযোগ, শাসক দল ত্যাগ করে বিরোধী দল করার দায়ে নাকি নেতাদের নির্দেশে মেশিন তুলে নেওয়া হয়। যদিও বরাদ্দকৃত মেশিন তুলে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় গৌরী দেবী ও তার পরিবার, এ নিয়ে উত্তেজনা পরিবেশ তৈরি হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জলসেচের মেশিন তুলে নেওয়ার প্রচেষ্টাকে ঘিরে মজুমদার পাড়ায় চাপ উত্তেজনা বিরাজ করছে এখনো। ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে গৌরী দেবী জানান, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে জলসেচের মেশিন তুলে নেওয়ার এই চেষ্টা। তিনি অভিযোগ করেন, স্থানীয় পারিষদ সহ আরো বেশ কয়েকজনের নামে জলের মেশিন বরাদ্দ হলেও তাদের নেই নিয়ম মতো জমি, অথচ সরকারি নিয়মের চেয়েও আরো বেশি পরিমাণ জমি থাকা সত্ত্বেও তাকে বঞ্চনার মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এভাবে রাজনৈতিক অপকৌশল করে মেশিন তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তার জন্য বরাদ্দকৃত মেশিন নির্দিষ্ট জায়গায় বসানোর দাবি জানান তিনি। মধ্যে 33টা মেশিন স্যাংশন হয়েছে, 33টা মেশিনের মধ্যে 5 জনেরও মনে হয় না একখানি জমিন আছে। মিত্রারানী দাস মজুমদার কাউন্সিলর, তাইনের বাড়িতে একখানি জমিনও নাই, তাইনের বাড়িতে একটা মেশিন বইছে, কিন্তু এতগুলি মেশিন যদি একখানি জায়গা যার নাই তার আর বইতে পারে, তাইলে আমার মেশিন ডাকের লেগে ক্যান্সেল হইল। তাই ক্যান্সেল যে হয়েছে, তাই আমি আমার উপযুক্ত প্রশ্নের উত্তর ছাড়া আমি এখান থেকে একটা জিনিসপত্র যেতে দেব না। আমার মনে হয় এটা পার্টি থেকেই করেছে, এই জন্য আমি পুলিশও এসেছিল, জগদাদাটি শুনে আমি মেশিনগুলি দেয়নি, তাই তারা পুলিশ এসেছিলো, পুলিশ এখন চলে গেছে। আমি আমার এই যন্ত্রপাতি দেব না যতক্ষণ পর্যন্ত আমার মেশিন না বসানো হয় আর উপযুক্ত উত্তর আমি না পাই। কী কারণে মনে হয় আপনার স্যাংশন হওয়া মেশিনটাও আপনার কাছ থেকে নিয়ে যেতে কী কারণ মনে হয়? বিজেপি দলের লোকটা এমন করেছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইঞ্জিন জাতীয় নেট।